खरसाङ महकुमा अदालतका कर्मचारीहरूले आफूहरूले महँगाई भत्ता पूरा नपाएको भन्दै विरोध जनाएका छन्। अदालत परिसरमा कर्मचारीहरूले धरना प्रदर्शन गरेका छन्। पश्चिम बंगाल कोर्ट कर्मचारी एसोसिएशनको निर्देशमा खरसाङ कोर्टको कर्मचारीहरूले पनि धरना प्रदर्शन गरेका छन्। धरनामा बसेका कर्मचारीहरूले सरकारले पूरा महँगाई भत्ता नदिएकोमा विरोध जनाउँदै नारा पनि लगाए। कोर्ट कर्मचारी एसोसिएशन खरसाङ शाखाको सचिव शिवराज राणाले आफूहरूले पाउनुपर्ने महँगाई भत्ताको माग गरिरहेको भए तापनि सरकारले 3% मात्र भुक्तान गरेर रहल रकम भुक्तान नगरेको बताए। आज चाहिँ अस्तिदेखि हाम्रो जुन चाहिँ चल्दैछ यो धर्मघटहरू जुन चाहिँ डिए जुन चाहिँ आदि हाम्रो इन्कम्प्लिट डिए छ जुन चाहिँ पेन्डिङ डिएहरू छ त्यो त्यही विषयमा आज पनि ज्योत मञ्चै सङ्ग्रामी ज्योत मञ्चले आज बन्द राखेको थियो हो त्यसमै हामीले पनि समर्थन दिँदैछु यही डिएकै मागमा। अन्त आजको विशेष कारण चाहिँ के थियो भन्दा चाहिँ अब अस्ति 2 दिन हामीले उत्यो गरे तर पनि अब सरकारले हामीलाई बुझिदिएन होइन हाम्रो दिएको मागलाई अब पुरा गरिदिएन खालि 3% खालि दिएर चाहिँ अब त्यसमा झन् हामीलाई उक्साएको जस्तै लाग्यो हो। अन्त त्यसै कारण आजको चाहिँ दिन चाहिँ सबै वेस्ट बेङ्गलमा नै आज धर्मघट चल्दैछ हो त्यसमा हामीले पनि आज सहायता चाहिँ डाके आजकै सारा राज्यव्यापी धर्मघट चल्छ তারই অংশ হিসাবে আজকে আমরা পেন্ড আউট মতলব আমরা সই করছি কিন্তু কোনো কাজ করছি না আমরা পুরো ধর্মঘটে যাচ্ছি না যেহেতু হাইকোর্টের একটা ইনস্ট্রাকশন আছে কোর্টের কাজ কোনো হ্যাম্পার করা যাবে না এসেনশিয়াল কাজগুলো আমরা করে দিচ্ছি। তো ডিএ নিয়ে বঞ্চনা আমাদের দীর্ঘদিনের তো রাজ্য সরকারের এই তালবাহানা এবং এই বঞ্চনার যে মনোভাব আমাদেরকে দিয়ে দেওয়া হবে না সেটা বলতে গেলে আজকে যখন আগের সরকার ছিল তখন ডিএর এত ডিফারেন্স ছিল না। তো ডিএর সমস্ত টাকা যে কেন্দ্র সরকার থেকে যে সমস্তভাবে বরাদ্দ করা হচ্ছে সেই বরাদ্দকৃত টাকাগুলো বিভিন্ন খাতে হয়তো খরচা হচ্ছে আমি স্পেসিফিক জানি না হয়তো খরচা হচ্ছে নইলে এত ডিফারেন্স হবে কেন তার কারণ বিভিন্ন রাজ্য যেই সমস্ত যেই হারে ডিএ দিচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে যেমন পশ্চিমবঙ্গ। তো মুখ্যমন্ত্রীকে একটু চিন্তাভাবনা করা উচিত। আমরা এই নয় যে আমরা কেন্দ্র সরকারের চাকরি করি আমরা রাজ্য সরকারের ওনার তত্ত্বাবধানে চাকরি করি তো ওনার আন্ডারে আমরা কর্মচারী এত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়ে গেছে তৎসত্ত্বেও ওনার ডিএ নিয়ে বঞ্চনা কিসের স্বার্থে সেই জবাবটা তো ওনাকেই দিতে হবে। তো সেই তারই অংশ হিসাবে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আগামীতেও আমরা হয়তো আদালত কর্মচারী সমিতি থেকে আরো যা ডিসিশন দেওয়া হবে সেই হিসাবে আমরা পালন করব। আদালত কর্মচারী সমিতি জব দাও আদালতের রায় সত্য দিয়ে দেওয়া হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী জব দাও জব দাও জবাব তোমায় দিতে হবে আমরো মৌলিক অধিকার ও অধিকার যে আমরো মৌলিক অধিকার ও অধিকার আমরো বাকি দিয়ে পুরা গর আমরো বাকি দিয়ে পুরা গর পুরা যে আমরা দিলেই পড়ছে যে আমরো মৌলিক অধিকার ও।